সিরিয়ালের প্রযোজকের বিরুদ্ধে আর্থিক ও মানসিক হেনস্থার অভিযোগ তুলেছেন ভারতের টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। নিজের সবশেষ অভিনীত সিরিয়াল শুভ সাগুনের প্রযোজক কুন্দন সিংয়ের বিরুদ্ধে এই অভিযোগ আনেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে এই অভিনেত্রী জানান, মেকআপ রুমে তাকে অসুস্থ অবস্থায় আটকে রাখা হয়েছিল। এমনকি অভিনেত্রীর 5 মাসের পারিশ্রমিক আটকে রেখে তাকে নানা রকম হুমকি দিয়েছেন বলেও দাবি করেন কৃষ্ণা। ইয়েহে মহব্বতে ধারাবাহিকে অভিনয় করা কৃষ্ণা মুখার্জি পরে শুভ সাগুন ডেইলি সোপে কাজ করেছেন, তবে এই ধারাবাহিকে কাজ করার পর তিনি আতঙ্কে রয়েছেন বলেও জানিয়েছেন।